রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের রামকরচর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠান থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে শীতবস্ত্র সহ একাধিক সামগ্রী তুলে দেওয়া হয়। যারা ছেলে মেয়েরা যারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ তাদের পরিষেবাকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ওনারা যে কর্মসূচি গ্রহণ করেছেন আমি তাদের এই মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আপনারা যারা আজকে মায়েরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার ছোট ছোট ভাই বোনেরা যারা বিদ্যালয়ে পড়াশোনা করছেন